আমনে রা মগবাড়ি আইন বিবি খানা পিডা খাইন আর খানা পিনা কইরা বাড়ি যাইন। হ্যাঁ বন্ধুরা, তো আমরা সেই বিবি খানা নিয়ে চলে এসেছি। বিবি খানা পিঠা হচ্ছে শরীয়তপুরের আরেকটা বিখ্যাত খাবার, এবং এই খাবারটা হচ্ছে পিঠা। তো এটা কিভাবে প্রস্তুত করতে হয় আমি সেটাই দেখাবো আপনাদের। তো আমি 1 পোয়া পোলাও চাল নিয়েছি, আমি খুব সংক্ষিপ্ত আকারে চাল নিয়েছি। এটা কিন্তু 1 পোয়া চাল দিয়ে কখনোই সম্ভব নয়, আমি যেহেতু এটা প্রেশার কুকারে করব আপনাদের দেখানোর জন্য, এ কারণে আমি অল্প চাল নিয়েছি। তো 1 পোয়া পোলাওর চালে 6 থেকে 7 জন মানুষ ভরপুর করে বিবিখানা পিঠা খেতে পারবে। তো এই বিবিখানা পিঠা অরিজিনালি চুলায় কলাপাতার বড়গে করে করা হয়। কলাপাতার বড়গ উপরে দিয়ে নিচে আগুন এবং উপরে আগুন দিয়ে এই পিঠাটা করা হয়। তো আমি যে চালের গুঁড়াটা নিয়েছি এটা আমি 5 থেকে 6 বার হচ্ছে ব্লেন্ডার মেশিনে দিয়ে গুঁড়া করেছি। আমি এটাকে কিন্তু চেলে নেই নাই, সাথে গরম করে রাখা দুধ, যে দুধটা আমি জাল করে করে ঘন করেছি, তার মধ্যে কিছু গুড় এবং আমি আমার স্বাদ মতো চিনি নিয়ে নিলাম। এটা কম বেশি হতেই পারে, যারা লবণ খান মিষ্টি জাতীয় খাবারে তারা সামান্য 1 চিমটি লবণ দিতে পারেন, আমি খাই না, এই জন্য আমি দেইনি। এবার নিয়েছি কিছু এলাচ, এলাচ আমি ছেড়ে দিলাম। এবার নারকেল আমি কুচি করে নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই সব সময়, সেইখান থেকে নামিয়ে আমি নারকেলটা অ্যাড করছি এই পিঠায়। কিন্তু নারকেলটা মাস্ট বি ইম্পর্টেন্ট, নারকেল না দিলে কিন্তু পিঠার স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যাবে। এটা একেবারে খাঁটি দুধ, নারিকেল এবং পোলাওর চালের ঘ্রাণে অসাধারণ একটা সেন্ট বের হবে, বা হচ্ছেও এখন। তো আস্তে আস্তে এটা আমি যখন গরম করব, ধীরে ধীরে করে আমি চালের গুঁড়াটা এর মধ্যে ছাড়ছি। তো জালটা এখন আমি এই মুহূর্তে কমিয়ে দিচ্ছি, কারণ এখানে হাই হিট দিলে এই নিচে লেগে যেতে পারে, এই জন্য জালটা কমিয়ে দিব। এবং আস্তে আস্তে করে এইভাবে কিন্তু লেগে আসতে থাকবে। এটার সিস্টেমটা অনেকেই অনেকভাবে করেন শরীয়তপুরে, অনেকে আছে শুধু হাতে গুলিয়ে চুলায় দিয়ে দেন, কিন্তু সেই পিঠার ভিতরটা কাঁচা থেকে যায়। আর যারা হচ্ছে এইভাবে আমার মতো করে একটু হচ্ছে এলোমেলো করে নেয়, মানে চুলার উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ সিদ্ধ ভাব করে নেয়, তাদের পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয় এবং খুব সুন্দর হয়। তো যখন আমি ওইটা জাল করে নামালাম গ্যাসের চুলা থেকে নামিয়ে, এবার দেখুন হালকা একটু নরম নরম, আমারটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল, আর একটু নরম অবস্থায় নামাবেন। নামিয়ে এবার হাত দিয়ে টিপে টিপে আমি এই বক্সটায় ভরছি। এই বক্সটা আমার অরিজিনালি পুটিং বক্স, এটা আমি প্রেশার কুকারে দিব, এই জন্য অল্প চালের গুঁড়া নিয়েছিলাম, সেটুকু আমার এই বাটিটার জন্য এনাফ, এ কারণে আমি 1 পোয়া চাল নিয়েছি। আপনারা যখন বাসায় করবেন একটু বেশি চাল একটু বেশি দুধ দিয়ে এই বিবিখানা পিঠাটা করতে পারেন। তো আমি আবারও বলছি এই বিবিখানা পিঠা কিন্তু অনেকে অনেকভাবে করেন, তো আমি করছি প্রেশার কুকারে, এবং আমি এটাকে ডিরেক্ট গুলিয়ে চড়িয়ে দেইনি। এটা গোলানোর পরে আমি একটু জাল করে নিয়েছিলাম, শক্ত করে নিয়েছি যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। এবার কেক স্টাইলে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এই প্রেশার কুকারে দেওয়ার পরে আমি প্রেশার কুকারে যে উপরে হচ্ছে হুইসালের যেটা থাকে ওইটাকে আমি খুলে ফেলছি, এবং জালটা মিডিয়াম থেকে একটু কম, মিডিয়াম থেকে একটু কম, দেখতেই পাচ্ছেন কম করে আমি দিয়েছি। 45 মিনিটের মতো, 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে বিবিখানা পিঠায়। তো অলরেডি পিঠা 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা চলে আসছি এখন সেই কেকের মতো। আমি আস্তে করে এটাকে বের করে নিব এবং পাশে থাকা কাগজটাকে আমি তুলে ফেলবো। তো এটা অরিজিনালি কিন্তু যারা গ্রামের দিকে করেন তারা এটাকে কলার বরক দিয়ে নেন উপরে, এবং ও পোড়া পোড়া একটা ভাব হয়, তা বেশিরভাগ সময় বেশি পুড়ে যায়। তো যখন পিঠা এমন হয় যে বেশি পুড়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনারা করেন কি যে অতিরিক্ত জাল দেন ভিতরে যাতে কাঁচা না থাকে, যার কারণে উপরটা অনেক বেশি পুড়ে অনেক সময় কয়লাও হয়ে যায় উপরটা। কিন্তু আসলে এটা করা ঠিক নয়, এই পিঠার মজাটাই হচ্ছে এইখানে যে অনেকে কিন্তু সঠিক পদ্ধতিতে বানাতে পারেন না। এটা কিছুক্ষণের জন্য একটু জাল করে আমি যেভাবে একটু এঁটে নিয়েছিলাম আটাটাকে একটু মানে গুলিয়ে জাল করে নিয়েছিলাম, ওইভাবে জাল করে নিয়ে যদি আপনারা যে কোনো একটা প্যানে ঢালেন তারপরে হচ্ছে চুলায় দেন কলার বড়কে, সেটা করলেও পারবেন, সেটারও বেস্ট হয়। এবং উপরে আগুন দিলে আস্তে আস্তে করে এটা আগুনে তাপে তাপে হয়ে যাবে।
তো আমার যেহেতু চুলায় রান্না হয় না, এই কারণে আমি এখানে দেইনি, প্রেশার কুকারে দিয়েছি। বেশ, সাইডটা পোড়া পোড়া হয়েছে, এটা আপনারা ওভেনেও করতে পারেন। এটা শরীয়তপুরের বিশেষ একটা খাবার এবং খুব মজার পিঠা, এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পিঠাটা গরম গরম এবং ভিতরে খুব সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন কতটা নরম এবং সিদ্ধ হয়েছে। এটা কিন্তু কেকের মতো অত নরম হবে না, পিঠা পিঠার মতোই হবে, বাট এটা খেতে খুব মজার, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। বিশেষ করে মানে খাঁটি দুধ, নারিকেল, দারুচিনি আর একেবারে পোলাউর চালের মানে টোটালি ঘ্রাণটা খুব মিষ্টি মিষ্টি ঘ্রাণ। আপনারা যখন এটা বাসায় করবেন, আমার এই সহজ রেসিপিটা দেখে যখন চেষ্টা করবেন করার জন্য, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এটা একটু 2-4 দিন রেখে খেলে আরও বেশি মজা লাগে। এই বিবিখানা পিঠা হচ্ছে শরীয়তপুরের আরেকটা বিখ্যাত খাবার। তো আমি ইদানিং আপনাদের জন্য ভিডিওতে শরীয়তপুরের বিখ্যাত খাবারগুলো আনছি, আমি চেষ্টা করব সব জেলার খাবারই বিখ্যাত খাবারগুলো আনার জন্য। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।